Good evening and welcome everybody to class on statistical analysis. To kothin class shobai monojog diye shune pore abar nijeder moto kore atosto korte hobe. Assalamu alaikum sir. Wa alaikum assalam. আমরা প্রথম দিন শিখেছিলাম যে স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে কালেকশন অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। তো কালেকশন কিভাবে করতে হয়, কি মেথড, কি টুল ইউজ করতে হয়, এটা আমরা শিখেছি। এখন আজকে থেকে শুরু হলো অ্যানালাইসিস অফ ডাটা। কালেকশন করার পরে আমরা সেই ডাটাকে কিভাবে অ্যানালাইসিস করব। তো ডাটা অ্যানালাইসিস মানে আসলে কি? দ্য প্রসেস অফ সামারাইজেশন অফ ডাটা অ্যান্ড এক্সট্রাকশন অফ মিনিং অর ইনফারেন্স ফ্রম দ্য অবজার্ভ ডাটা। তাহলে ডাটাকে সামারাইজ করা এবং সেখান থেকে মিনিংটাকে বের করে নিয়ে আসা, এটাই হচ্ছে অ্যানালাইসিস অফ ডাটা। পারপাস অফ অ্যানালাইসিস অফ ডাটা, দি পারপাস অফ অ্যানালাইসিস ইজ টু ইন্টারপ্রিট দ্য ইনফরমেশন অ্যান্ড generalize it to the whole population by using sample statistics. Data analysis mainly depends on number and type of variables. আমি কোন ধরনের ভেরিয়েবল অ্যানালাইসিস করছি এবং ভেরিয়েবলের সংখ্যা কত, তার উপরে অ্যানালাইসিসের ধরনটা ডিপেন্ড করে। টাইপস অফ ডাটা অ্যানালাইসিস, কয় ধরনের হয় ডাটা অ্যানালাইসিস, অন দ্য বেসিস অফ নাম্বার অফ ভেরিয়েবলস, কয়টা ভেরিয়েবল আমি অ্যানালাইসিস করছি তার উপরে ভিত্তি করে। ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, নামেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভেরিয়েবল অ্যানালাইসিস করা হচ্ছে একসাথে। তারপরে বাই ভেরিয়েট অ্যানালাইসিস এবং আরেকটা হচ্ছে মাল্টি ভেরিয়েট অ্যানালাইসিস। আমি যদি একটা ভেরিয়েবল একসঙ্গে অ্যানালাইসিস করি সেটা হচ্ছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, যদি দুইটি ভেরিয়েবল একই সাথে অ্যানালাইসিস করা হয় সেটা হচ্ছে বাই ভেরিয়েট অ্যানালাইসিস, এবং দুইয়ের অধিক ভেরিয়েবল যখন একসঙ্গে অ্যানালাইসিস করা হয় সেটা হচ্ছে মাল্টি ভেরিয়েট অ্যানালাইসিস। Univariate analysis, when only one variable is analyzed at a time, then it is called univariate analysis. It is used to find out the average value of data and to see the distribution pattern. When two variables are jointly analyzed at a time, then it is called bivariate analysis. It is used to find out the relation between two variables. When more than two variables are analyzed at a time, then it is called multivariate analysis. It is used to find out the relation between more than two variables and to overcome the effect of confounding variables on dependent variables. প্রথমে আমরা দেখি ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। ইউনিভেরিয়েট অ্যানালাইসিস অফ কোয়ালিটেটিভ ডাটা। ডাটা যদি কোয়ালিটেটিভ হয় তাহলে সেই কোয়ালিটেটিভ ডাটার ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কনস্ট্রাকশন অফ কন্টিনজেন্সি টেবিল অর ক্রস টেবিল, ক্রস টেবিল ফর্ম করে করা যায়, আর একটা হচ্ছে সামারাইজেশন অফ ডাটা বাই রেট রেশিও প্রপোর্শন অর পার্সেন্টেজ। সামারাইজেশন অফ কোয়ান্টিটেটিভ ডাটা, কোয়ান্টিটেটিভ ডাটাকে কিভাবে সামারাইজ করা যায় এগুলো আগেরই পড়া। কিন্তু সামারাইজেশন অফ কোয়ান্টিটেটিভ ডাটা আর ডান বাই স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ অ্যাজ ফর এক্সাম্পল মিন, মিডিয়ান, মোড অ্যান্ড পার্সেন্টাইল, দিজ রিপ্রেজেন্ট হোল সেট অফ ডাটা অ্যান্ড দিজ আর কল সেন্ট্রাল টেন্ডেন্সি। এগুলো আমরা আগেই পড়েছি। মোস্ট কমনলি ইউজড মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর মিন, মিডিয়ান, মোড অ্যান্ড পার্সেন্টাইল।
measurement of variation or dispersion. Dispersion is the measure of deviation of individual value from central value. আমরা আগেও পড়েছিলাম যে numerical methods of calculation of dispersion হলো range, mean deviation, variance, standard deviation, and coefficient of variation. Graphical methods of calculation of dispersion. Graphical method এর মধ্যে histogram, stem and leaf diagram, normal curve, box and whisker plot. Bivariate analysis. এটা আগে বলা হয়নি, এটা আজকে নতুন ক্লাসের. Bivariate analysis means analysis of two variables jointly. The purpose of bivariate analysis is to find the relation between two variables, prediction of one variable from other variable, and estimation of risk. Association between two variables can be seen by correlation analysis. Association does not mean causation. To find cause and effect relationship, regression analysis is to be done. তাহলে বাইভেরিয়েট অ্যানালাইসিস মানে দুইটা ভেরিয়েবল যখন জয়েন্টলি অ্যানালাইসিস করব, এটা করতে হয় যখন আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন দেখতে চাই, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে কিভাবে রিলেটেড, একটা বৃদ্ধি পেলে আরেকটা বৃদ্ধি পায়, একই থাকে না কমে যায়, অথবা একটা আরেকটার কারণ কিনা, এরকম রিলেশনশিপ বোঝার জন্য এই বাইভেরিয়েট অ্যানালাইসিস করতে হয়। তো বাইভেরিয়েট অ্যানালাইসিস করার জন্য রিস্ক এস্টিমেশন করা যায়, কোরিলেশন অ্যানালাইসিস করা যায়, এবং রিগ্রেশন অ্যানালাইসিস করা যায়। আর যখন অ্যাসোসিয়েশন বের করা হয় দুটো ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ কোরিলেশন অ্যানালাইসিস যখন করা হয়, তখন একটা আরেকটার সঙ্গে কিভাবে রিলেটেড সেটা শুধু বের করা যায়। অ্যাসোসিয়েশন ডাজ নট মিন কজেশন। অ্যাসোসিয়েশন থাকলে একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের কজ হবে, ঠিক এরকম না। কজ ইফেক্ট এস্টাবলিশ করতে গেলে রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয়। তো বাইভেরিয়েট অ্যানালাইসিসের আমরা প্রথমে দেখি কোরিলেশন কি। কোরিলেশন মিনস রিলেশন বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। অ্যাকচুয়ালি কোরিলেশন ইজ দ্য রিলেশন অফ চেঞ্জ। Correlation can be defined as probable tendency of two or more variables to vary together. Simple correlation hote pare, when we find the relation between two variables, then it is called simple correlation. When we find the relation between more than two variables, seta hocche multiple correlations. Tale correlation mane ekta variable change hole arekta ki hoy seta ber kora. এটা শুধু দুইটার করলে সিম্পল আর দুইয়ের মাল্টিপল কোরিলেশন। টাইপস অফ কোরিলেশন, দেয়ার আর থ্রি টাইপস অফ কোরিলেশন। একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, হেয়ার ইনক্রিজ অফ ওয়ান ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনক্রিজ অফ আদার ভেরিয়েবল, অর ডিক্রিজ অফ ওয়ান ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিক্রিজ অফ আদার ভেরিয়েবল। অর্থাৎ একটা ভেরিয়েবল যেভাবে চেঞ্জ হবে আর একটাও একই সাথে একইভাবে চেঞ্জ হবে। যেমন ইফ ইনকাম ইজ ইনক্রিজ এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ, যদি মানুষের আয় বাড়ে তাহলে খরচও বেড়ে যাবে। ইফ ইনকাম ডিক্রিজ এক্সপেন্ডিচার উইল অলসো ডিক্রিজ, ইনকাম কমলে খরচ বা এক্সপেন্ডিচারও কমে যাবে। তাহলে এরকম দুইটা ভেরিয়েবল যদি একইভাবে চেঞ্জ হয়, একটা বাড়লে আরেকটাও বাড়ে, একটা কমলে আরেকটাও কমে, এরকম দুইটা ভেরিয়েবলের মধ্যে পরস্পর যে রিলেশন সেটাই হচ্ছে কোরিলেশন, এবং এই কোরিলেশন হচ্ছে পজিটিভ কোরিলেশন। এরপরে নেগেটিভ কোরিলেশন, হেয়ার ইনক্রিজ অফ ওয়ান ভেরিয়েবল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিক্রিজ অফ আদার ভেরিয়েবল। অ্যাজ ফর এক্সাম্পল ইফ প্রাইস অফ সামথিং ইনক্রিজ ডিমান্ড উইল ডিক্রিজ, কোনো কিছুর দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে যাবে। এরকম যদি বিপরীত ভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন।
আরেকটা হচ্ছে জিরো কোরিলেশন হেয়ার চেঞ্জ অফ ওয়ান ভেরিয়েবল ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জ অফ আদার ভেরিয়েবলস ইফ দ্য প্রাইস অফ প্যারাসিটামল ইনক্রিজেস দ্য ডিমান্ড অফ প্যারাসিটামল উইল নট চেঞ্জ। হ্যাঁ, যেটার মধ্যে কোনো রিলেশন নাই, রিলেশন এস্টাবলিশ করা যাচ্ছে না, সেটা হচ্ছে জিরো কোরিলেশন। প্যারাসিটামলের দাম যতই বাড়ুক এই জন্য ডিমান্ড কমবে না, দামের সঙ্গে এটা ডিমান্ডের সম্পর্ক নেই। ম্যাগনিচিউড অফ কোরিলেশন, ম্যাগনিচিউড অফ কোরিলেশন ভেরিজ ফ্রম প্লাস জিরো টু প্লাস ওয়ান অ্যান্ড মাইনাস জিরো টু মাইনাস ওয়ান। তাহলে এই ম্যাগনিচিউড বা কোরিলেশনের যে কোয়েফিসিয়েন্ট সেটার ভ্যালু হচ্ছে নেগেটিভলি হলে মাইনাস জিরো টু মাইনাস ওয়ান, পজিটিভলি হলে প্লাস জিরো টু প্লাস ওয়ান। এখন কত হলে কি ইন্টারপ্রিটেশন, যদি কোরিলেশন প্লাস ওয়ান হয় তাহলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, যদি মাইনাস ওয়ান হয় তাহলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, যদি জিরো হয় তাহলে নো কোরিলেশন, অর্থাৎ কোনো কোরিলেশন নাই, জিরো কোরিলেশন। পয়েন্ট পয়েন্ট জিরো ওয়ান টু, 0.99 পজিটিভ আর নেগেটিভ যেদিকে যাক ইমপারফেক্ট কোরিলেশন। ইন্টারপ্রিটেশনটা মনে রাখবেন। মেজারমেন্ট অফ কোরিলেশন, কোরিলেশন মাপার জন্য ম্যাথমেটিক্যাল মেথড আছে, গ্রাফিক্যাল মেথড আছে। গ্রাফিক্যাল মেথডের নাম হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। তাহলে স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে দুই বা ততোধিক ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন মেজার করা হয়। আর ম্যাথমেটিক্যাল মেথডস কতগুলো ফর্মুলা আছে, তার মধ্যে সবচাইতে ওয়াইডলি ইউজ হয় কার্ল পিয়ারসনস কোয়েফিসিয়েন্ট অফ কোরিলেশন। দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে যখন আমরা রিলেশন দেখি, যেমন হিমোগ্লোবিন, রক্তের হিমোগ্লোবিন এবং সেরাম ক্রিয়েটিন, এবং কথার কথা বলছি, এই দুইটার যদি আমি কোরিলেশন দেখতে চাই, তাহলে যেহেতু দুইটাই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, তখন আবার কার্ল পিয়ারসন কোয়েফিসিয়েন্ট কোরিলেশন টেস্ট করতে হবে। আর যদি কোয়ালিটেটিভ ভেরিয়েবল হয় তাহলে স্পিয়ারম্যান কোয়েফিসিয়েন্ট কোরিলেশন করা যায়। এছাড়াও ফাই কোয়েফিসিয়েন্ট, ক্র্যামার্স ভি কোয়েফিসিয়েন্ট এবং গামা কোয়েফিসিয়েন্ট, এগুলো তেমন একটা লাগে না আমাদের। শুধু প্রথম দুটা, কার্ল পিয়ারসন কোয়েফিসিয়েন্ট অফ কোরিলেশন এবং স্পিয়ারম্যান কোয়েফিসিয়েন্ট অফ কোরিলেশন, আর গ্রাফিক্যালের মধ্যে স্ক্যাটার ডায়াগ্রাম এটা লাগে। এই ছবিতে একটা স্ক্যাটার ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই স্ক্যাটার ডায়াগ্রামে একদিকে আছে এক্সপেন্ডিচার আর একদিকে ইনকাম, দেখা গিয়েছে যে দেখা যাচ্ছে যে একটা বাড়লে আরেকটাও বাড়ে। এই স্ক্যাটার ডায়াগ্রামে এখানে পজিটিভ কোরিলেশন দেখানো হয়েছে। কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটাকে সংক্ষেপে আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর সমান সমান হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই হোল রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বাই স্কোয়ার। এখানে এক্স মানে হচ্ছে ভ্যালু অফ ওয়ান ভেরিয়েবল, ওয়াই মানে ভ্যালু অফ অ্যানাদার ভেরিয়েবল, এক্স বার মানে মিন অফ ওয়ান ভেরিয়েবল, ওয়াই বার মানে মিন অফ আদার ভেরিয়েবল, এন্ড ওইটা হচ্ছে সামেশনের চিহ্ন। তাহলে কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টের সূত্র হচ্ছে এটা। এরপরে বাইভেরিয়েট অ্যানালাইসিস এর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রিগ্রেশন। দ্য রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর ফর অ্যানালাইজিং associative and cause effect relationship between one dependent variable and one or more independent variables. এই রিগ্রেশন আবার কয়েক রকমের হতে পারে। বাইভেরিয়েট রিগ্রেশন, here we assume that the behavior of dependent variable
influenced by the value of single independent variable. Multivariate regression, a procedure for deriving mathematical relationship in the form of an equation between single parametric dependent variable and two or more parametric independent variable. And parametric means quantitative. Aretta says logistic regression. It is a procedure for deriving a mathematical relationship in the form of an equation between single nominal dichotomous dependent variable and one or more independent quantitative variable. তাহলে এই তিন ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস এগুলো SPSS এ যখন আমরা অ্যাকচুয়ালি করব থিসিস করার সময় তখন আরো ক্লিয়ার হবে. এখন আপাতত এইভাবে বুঝে রাখেন যে রিগ্রেশন তিন রকমের, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট এবং লজিস্টিক. এরপরে কম্পেয়ারিং দ্য রিস্ক, এর জন্য দুইটা টার্ম আছে. একটা হচ্ছে RRR, মানে হচ্ছে রিলেটিভ রিস্ক রেশিও, আরেকটা হচ্ছে অডস রেশিও. টু কম্পেয়ার টু গ্রুপস উইথ রেসপেক্ট টু সাম ইভেন্ট, রিলেটিভ রিস্ক রেশিও অ্যান্ড অডস রেশিও আর অ্যাপ্রোপ্রিয়েট এস্টিমেশন. এটা এই যে পরের দুটো কথা কুইজের জন্য মনে রাখবেন. In prospective study, we estimate the relative risk ratio. Prospective study te relative risk ratio bear korte hai. Aar retrospective study te we measure odds ratio. Tale risk comparison er dui rokomer tool ache. Ekta hocche relative risk ratio, ekta hocche odds ratio. To kon dhoroner study er khetre amra konta korbo? Prospective study er khetre relative risk ratio aar retrospective study এর ক্ষেত্রে odds ratio. Prospective মানে longitudinal বা course, তার জন্য relative risk বের করতে হবে. আর যখন case control study বা retrospective study করব তখন odds ratio বের করতে হবে. এখন আমরা দেখি relative risk ratio কি. It is the ratio of risk of developing the disease among exposed group to the risk of developing the disease among unexposed group. যে কোনো একটা risk factor এ কিছু মানুষ exposed, কিছু মানুষ unexposed. তাহলে ওই disease টা হওয়ার জন্য যারা exposed তাদেরই risk বেশি, না যারা unexposed তাদেরই risk বেশি, সেটাকে এই relative risk দিয়ে হিসাব করতে হয়। এই relative risk ratio যদি আমরা calculate করি তার value জিরো টু ইনফিনিটি, জিরো থেকে অসীম পর্যন্ত এর ভ্যালু হতে পারে. এই ইন্টারপ্রিটেশন গুলো কুইজের জন্য মনে রাখবেন যে রিলেটিভ রিস্ক রেশিও যদি জিরো হয়, যদি জিরো হয় তাহলে নো অ্যাসোসিয়েশন বিটুইন দা রিস্ক ফ্যাক্টরস এন্ড দা স্ট্যাটাস অফ দা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল. ডিজিজের সঙ্গে ওই রিস্কের কোনো সম্পর্ক নাই যদি জিরো হয়। যদি রিলেটিভ রিস্ক রেশিও ওয়ান হয়, same risk of developing disease in exposed group and unexposed group. ওই risk factor এ expose হলে ওই অসুখ হয়, expose না হলেও ওই অসুখ হয়, যদি one বোঝায়। আর relative risk ratio যদি less than one হয়, the risk of developing disease is less in exposed group than unexposed group. যারা exposed হলো ওই risk এ তাদেরই বরং disease হওয়ার chance কম than unexposed group. যদি মোর দেন ওয়ান হয়, রিস্ক অফ ডেভেলপিং দ্য ডিজিজ ইজ মোর ইন এক্সপোজ গ্রুপ দেন আনএক্সপোজ গ্রুপ. তাহলে কজ ইফেক্ট রিলেশনশিপ যদি দাঁড় করাইতে চাই, অথবা কোনো একটা রিস্ক ফ্যাক্টর ডিজিজের জন্য দায়ী কিনা, এটা হবে কখন, যখন যখন আমার রিলেটিভ রিস্ক মোর দেন ওয়ান হবে. তাহলে রিলেটিভ রিস্ক মোর দেন ওয়ান হলেই কেবলমাত্র ওই কজটা ডিজিজের জন্য দায়ী, অন্য ক্ষেত্রে না. এরপরে দ্বিতীয় প্যারামিটার যেটা রিস্ক কম্পারিজনের, সেটা হচ্ছে অডস রেশিও. অডস রেশিও বোঝার আগে অডস কি এটা আগে বুঝতে হবে. Odds for success are the ratio of probability of success to the probability of failure. অর্থাৎ probability of success
আর প্রবাবিলিটি অফ ফেলিওর এই দুইটার যদি আমরা রেশিও করি সেটাই হচ্ছে অডস, সাফল্যের সম্ভাবনা এবং ব্যর্থতার সম্ভাবনা এর যে অনুপাত সেটাকে এক কথায় বলা হয় অডস। আর অডস রেশিও কি? অডস রেশিও ইজ দ্য রেশিও অফ অডস অফ হ্যাভিং দ্য ডিজিজ ইন এক্সপোজ গ্রুপ টু দ্য অডস অফ হ্যাভিং দ্য ডিজিজ ইন আনএক্সপোজ গ্রুপ। এক্সপোজ গ্রুপের অডস আর আনএক্সপোজ গ্রুপের অডস এই দুটার অনুপাতকে বলে অডস রেশিও। অডস রেশিওর ভ্যালু আগের মতোই 0 to ∞। যদি অডস রেশিও 0 হয় তাহলে নো অ্যাসোসিয়েশন বিটুইন দ্য রিস্ক ফ্যাক্টর এন্ড দ্য স্ট্যাটাস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ইজ ডিজিজ। যদি 1 হয় সেম অডস অফ ডেভেলপিং দ্য ডিজিজ ইন এক্সপোজ এন্ড আনএক্সপোজ গ্রুপ, যদি লেস দেন 1 হয় রিডিউসড অডস অফ ডিজিজ ইন এক্সপোজ গ্রুপ এন্ড আনএক্সপোজ গ্রুপ, মোর দেন 1 হলে ইনক্রিজ অডস অফ ডেভেলপিং দ্য ডিজিজ ইন মোর ইন এক্সপোজ গ্রুপ দেন আনএক্সপোজ গ্রুপ। এই ক্ষেত্রেও যদি কোনো কজ ইফেক্ট বলতে চাই বা এক্সপোজ গ্রুপে ডিজিজ ডেভেলপ করার সম্ভাবনা যদি বেশি হতে হয় তাহলে অডস রেশিও মোর দেন 1 হবে। এরপরে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। দি মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস মিনস সাইমালটেনিয়াস এক্সামিনেশন অফ টু অর মোর ভেরিয়েবলস এট এ টাইম। দি পারপাস অফ মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস ইজ টু কন্ট্রোল দ্য ইফেক্ট অফ এক্সট্রানিয়াস ভেরিয়েবল অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড টু ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ বিটুইন মোর দেন টু ভেরিয়েবলস। দ্য ইফেক্ট অফ এক্সট্রানিয়াস ভেরিয়েবল ক্যান বি controlled by randomization, matching control, design control, statistical control, and multivariate analysis. এখানে দেখেন যে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিসের টাইপ গুলো দেওয়া আছে, যে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিসের দুইটা টেকনিক আছে, একটা ডিপেন্ডেন্স টেকনিক আর একটা ইন্টারডিপেন্ডেন্স টেকনিক। তো ডিপেন্ডেন্স টেকনিকে 1 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আবার মোর দেন 1 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যখন 1 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে তখন অ্যানোভা টেস্ট করা যেতে পারে, ক্রস টেবিল অ্যানালাইসিস, মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস এবং মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন। কোন ক্ষেত্রে কোন টেস্টগুলো করা যাবে এগুলো মুখস্থ করে ফেলবেন। আর যদি মোর দেন 1 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে এম অ্যানোভা বা মাল্টিপল অ্যানোভা বলে, এম অ্যানোভা টেস্ট করতে হবে এবং ক্যানোনিক্যাল কোরিলেশন এটা দেখা যেতে পারে। আর ইন্টারডিপেন্ডেন্ট টেকনিকের ক্ষেত্রে ভেরিয়েবল ইন্টারডিপেন্ডেন্স হলে ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হয়, আর ইন্টার অবজেক্ট সিমিলারিটি থাকলে ক্লাস্টার অ্যানালাইসিস করতে হয়। এই ফ্লোচার্টটা জাস্ট মাল্টিভেরিয়েট টেকনিকের ভাগগুলো এবং আলটিমেটলি ফাইনালি এই যে লাস্টে কি কি টেস্ট করতে হয় এটা দেখবেন, ডিফারেন্ট টাইপস অফ মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। তো এটুকুই আজকের ক্লাসের, আমরা অ্যানালাইসিস অফ ডাটা পড়লাম। তো ডাটা অ্যানালাইসিস কে ভেরিয়েবলের সংখ্যা অনুযায়ী ভাগ করা হয় হচ্ছে ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট এবং মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। ইউনিভেরিয়েট অ্যানালাইসিস অফ কোয়ালিটেটিভ ডাটা আমরা কন্টিনজেন্সি টেবিল দিয়ে করি এবং রেট রেশিও প্রপোর্শন দিয়ে করি, পার্সেন্টেজ দিয়ে করি, এটা আগেই আমরা শিখেছি। আর কোয়ান্টিটেটিভ ডাটা মিন মিডিয়ান মোড পার্সেন্টাইল দিয়ে করি, এটা আমরা আগেই শিখেছিলাম। আর সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার গুলোর নাম, ডিসপারশনের মেজার গুলোর নামও আমরা আগে শিখেছি। এখন বাইভেরিয়েট অ্যানালাইসিস এর মধ্যে আমরা কোরিলেশন শিখলাম, টাইপস অফ কোরিলেশন শিখলাম, ম্যাগনিচিউড অফ কোরিলেশন এর ইন্টারপ্রিটেশন শিখলাম, এবং কোরিলেশন মেজার করা হয় স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে, আর কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন এবং স্পিয়ারম্যানস কোএফিসিয়েন্ট কোরিলেশন দিয়ে। এখানে একটা স্ক্যাটার ডায়াগ্রামে ইনকাম এবং এক্সপেন্ডিচার
একটা বাড়লে যে আরেকটাও বাড়ে সেটার কোরিলেশন দেখানো হয়েছে। আর এটা হচ্ছে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট এর সূত্র, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় এবং এই সূত্র দিয়ে হিসাব করা হয়। এরপরে আমরা রিগ্রেশন দেখেছি, রিগ্রেশন বাই ভেরিয়েট, মাল্টি ভেরিয়েট এবং লজিস্টিক রিগ্রেশন কি। এরপরে রিস্ক কম্পারিজনের জন্য এখান থেকে রিলেটিভ রিস্ক রেশিও এবং অডস রেশিও আমরা দেখেছি, এগুলো সূত্র এবং মানের ইন্টারপ্রিটেশন গুলো লাগবে। তারপরে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস কাকে বলে এবং এটার একটা ফ্লো চার্ট যে আলটিমেটলি কোন টাইপে কোন ধরনের অ্যানালাইসিস ফাইনালি করতে হয়। তো থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ক্লাসটাতে মানে নেটওয়ার্কের নেটওয়ার্কের অনেক ডিস্টার্ব জি নেটওয়ার্কের অনেক ডিস্টার্ব হইতেছিল, তো মানে সাউন্ড গুলো আসতেছিল না। যদি আপনার এই যে ইউটিউবে দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। ঠিক আছে দিয়ে দিব, রেকর্ড করা আছে দিব। আর সকালে ক্লাসটা দিয়ে দিয়েন স্যার, সকালেরটা করতে পারেন নাই নাকি অনেকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।